লাস্ট লেকচারে আমরা রিডিউস মেথড সম্পর্কে জেনেছি কিন্তু কিছুই বুঝতে পারিনি ক্লিয়ার কোনো আইডিয়া আমাদের আসেনি কারণ এখন পর্যন্ত আমরা সেটা ইমপ্লিমেন্ট করে বা হচ্ছে সেটা কোট করে দেখিনি তো আজকে আমরা রিডিউস মেথড ব্যবহার করব অ্যারের সাথে ডিফল্টভাবে যে রিডিউস মেথডটা আসে সেই মেথডটাই আমরা ব্যবহার করব এবং ব্যবহার করে বোঝার চেষ্টা করব যে কিভাবে রিডিউস মেথড কাজ করে যদিও বোঝার চেষ্টা করব না বোঝার চেষ্টা করব পরবর্তী এক্সাম্পলে বা লেকচারে বাট আপাতত রিডিউস মেথড কীভাবে কাজ করে সেটাই দেখার চেষ্টা করি আমাদের কাছে নাম্বারস নামক একটা অ্যারে আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা নাম্বার আছে নাম্বার একাধিক থাকতে পারে আমরা তার সামেশন বের করতে চাচ্ছি যদি আমরা ট্রেডিশনালে চিন্তা করে থাকি তাহলে আমরা লুক নিব তার বাইরে একটা সাম নিব এইভাবে করে কাজ করবো বাট রিডিউস মেথড ব্যবহার করে আমরা খুব সহজেই সামেশনটা বের করতে পারি সাম রাখার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম স্পন্স সাম ইজ ইকুয়াল টু সামথিং এই সামথিংটা কী হবে নাম্বারস ডট রিডিউস ফাংশন কল এখন এই রিডিউস ফাংশন যখন আমি কল করতে যাচ্ছি এর আমাদের ডকুমেন্টেশনে বলে দিচ্ছে যে এখানে একটা কলব্যাক ফাংশন পাস করতে হবে সেই কলব্যাক ফাংশনটা আপনারা এখানেও কল করতে পারেন তৈরি করতে পারেন আবার বাইরেও তৈরি করতে পারেন আমি প্রথমে বাইরে তৈরি করে দেখাই ফাংশন রিডিউস ফাংশন সো এই রিডিউজ ফাংশনের ভেতরে আমাদের দুইটা প্রপার্টি থাকবে একটার নাম হচ্ছে অ্যাকুমুলেটর আপনি নাম যে কোনো কিছু দিতে পারেন ইট ডাজেন্ট ম্যাটার বাট আমরা নাম দিলাম অ্যাকুমুলেটর কারণ এটার নাম অ্যাকচুয়ালি অ্যাকুমুলেটর তাই দ্বিতীয় প্যারামিটারের নাম হচ্ছে কারেন্ট ভ্যালু অ্যাকুমুলেটর হচ্ছে আমাদের রেজাল্টটা কারেন্ট ভ্যালু হচ্ছে আমাদের বর্তমানে যে যার উপরে লুপটা চলছে তো আমরা যদি এখান থেকে রিটার্ন করি অ্যাকুমুলেটর প্লাস কারেন্ট ভ্যালু আর এখানে নাম্বার্স ডট রিডিউসের ভেতরে যদি পাস করে দেয় রিডিউস ফাংশনটা মনে রাখবেন আমরা ফাংশনটা কল করব না জাস্ট পাস করব। কল করার পরে এবার আমরা কনসোল্ট অপ করে দেখতে চাই যে আসলে আমাদের রেজাল্টটা কি আসে ক্লিয়ার করি আমি জায়গা মতোই আছি নোট লেকচার এটা টু ফিফটিন আমরা আউটপুটে দেখতে পাচ্ছি আমাদের সামেশন এসেছে ফিফটিন কিন্তু কীভাবে এসছে সেটা কিন্তু আমরা জানি না কী করলাম একটা বেসিক সামেশন ফাংশন তৈরি করলাম এটার নাম রিডিউস না দিয়ে আমি বলতে পারতাম সাম ফাঙ্ক সাম ফাঙ্ক এখানে বলতে পারতাম এ এখানে বলতে পারতাম বি ঠিক আছে দুইটা নাম্বার যোগ করা যে ফাংশন সেই ফাংশনটা আমরা এখানে বলতে পারতাম এবং বলার পরে এখানে রিডিউসের বদলে সাম পাংক যদি পাস করতাম তাহলেও আমাদের সেম রেজাল্ট আসতো তাহলে একটা বেসিক সাম করার ফাংশন কিভাবে কাজ করলো এবং পুরো অ্যারেটাকে যোগ করলো একটা কনফিউশন না এই কনফিউশনটা আমরা এখন দূর করবো না কনফিউশনটা থাকা ভালো তাহলে আপনার রিডিউস বোঝার প্রতি ইন্টারেস্টটা থাকবে কনফিউশনটা আমরা পরে দূর করছি এবার আমাদের এভারেজ বের করতে হবে আপনি খুব সহজেই ভাবছেন যে সামকে লেন্থ দ্বারা ভাগ করলে পারেই হচ্ছে আমার এবারে চলে আসবে ফিরস ওকে এটা তো করাই যাবে কিন্তু আমরা রিডিউস ফাংশনের ভেতরেই এই যে এখানে যেরকম ফাংশন না এরকম ফাংশনের ভেতরেই একবারেই এভারেজটা বের করে আনতে চাচ্ছি এর জন্য আমাদের কি দরকার প্রথমেই এভারেজটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল দরকার আমি নাম দিলাম এ ভিজি নাম্বারস ডট রিডিউস ফাংশন দরকার কারণ রিডিউস ফাংশন ব্যবহার করেই আমরা এভারেজটা বের করতে চাচ্ছি এর ভেতরে একটা কলব্যাক ফাংশন দরকার তো কলব্যাক ফাংশন আগের বার তো আমরা বাইরে তৈরি করেছিলাম তাই না এইবার আমরা বাইরে তৈরি করব না এবার আমরা এখানেই একটা কলব্যাক ফাংশন তৈরি করে নেব আগের মতোই এ আরবি এ আর বি এর বদলে এবার আমরা অ্যাকচুয়াল নামটা ব্যবহার করবো অ্যাকুমুলেটর অ্যাকুমুলেটর যেটাকে শর্টকাটে আমরা এসিসি বলি কারেন্ট ভ্যালু যেটাকে আমরা শর্টকাটে কার বলি ওকে সো এই এই দুইটা প্রপার্টি থাকলেই আমাদের হবে এবার আমরা একটা লজিক করব বা লজিক নিয়ে কাজ করার পূর্বে আমরা এখানে প্রথমে অ্যাকুমুলেটর আর কারেন্টকে যোগ করে ফেলবো তাহলে কি হবে সামেশনটা বের হয়ে যাবে অ্যাকুমুলেটর প্লাস ইকুয়াল কারেন্ট ভ্যালু ওকে সামশেষ অ্যাকুমুলেটর প্লাস ইকুয়াল কারেন্ট ভ্যালু সামশেষ এবার আমরা কন্ডিশন চেক করব ইফ ইন্ডেক্স আমরা তো ইন্ডেক্স নেই নি তো রিডিউস মেথডেও এখানে আমরা সেকেন্ড বা থার্ড আর্গুমেন্ট হিসাবে ইন্ডেক্স পেতে পারি ফোর্থ আর্গুমেন্ট হিসাবে অ্যারেটাকে পেতে পারি সো আমার এবার ইন্ডেক্সটা দরকার ইফ ইন্ডেক্স ও শুধু ইন্ডেক্স দরকার আমার অ্যারে লেন্থটাও দরকার সো ইন্ডেক্স অ্যারে দুইটাই আমি নিলাম ইন্ডেক্স ইজ ইকুয়াল টু অ্যারে ডট লেন্থ মাইনাস ওয়ান অর্থাৎ লাস্ট ইন্ডেক্স হয়ে থাকে তাহলে আমরা রিটার্ন করবো অ্যাকুমুলেটর ডিভাইডেড বাই অ্যারে ডট লেন্থ মানে সবার যদি লাস্ট এলিমেন্টের কাছে আমরা পৌঁছে যাই তখন আমরা এভারেস্টটাকে রিটার্ন করবো আদারওয়াইজ ইলস আমার না লিখলেও চলবে আদারওয়াইজ আমরা রিটার্ন করবো অ্যাকোমুলেটরকে ওকে তাহলে কখন আমরা এভারেজ রিটার্ন করছি শুধুমাত্র লাস্ট ক্ষেত্রে যখন আমাদের সমস্ত এলিমেন্টের যোগ বিয়োগ ভাগ করা শেষ শুধুমাত্র তখন আমরা রিটার্ন করছি এভারেস্টটাকে আর বাকি সময় জাস্ট যেমন যোগ করলাম ঠিক তেমনি রিটার্নও করে দিলাম ওকে তাহলে এবার আমরা একটু কনসোল লক করে দেখার চেষ্টা করিত যে আমাদের এভারেজটা আসছে কিনা এভারেজ ইয়াস সামেশন হচ্ছে ফিফটিন এভারেজ হচ্ছে থ্রি তাহলে কোশ্চিন কিন্তু থেকেই যাচ্ছে এই এত কঠিন কঠিন কাজগুলো কিভাবে কাজ করছে বিহাইন্ড দ্য সিন রিডিউস কীভাবে এগুলো নিয়ে কাজ করছে তো সেটা আমরা পরবর্তী লেকচার থেকে আস্তে আস্তে বুঝতে থাকবো